রাজ্যত ব্ল্যাকস্টোনের ভয়ঙ্কর জাল, তিনি মাহত কোটি কোটি টাকা লুট, প্রবঞ্চনার জালত পড়িল 7,500 ভুক্তভোগী। অসমত পুনের সাইবার অপরাধীর চক্রর জাল, আমেরিকার ব্ল্যাকস্টোন নামের কোম্পানিটুক নকল করে প্রবঞ্চক চক্রয় তৈয়ার করে লওয়া একটা অবৈধ অ্যাপত অনলাইন যোগে বিনিয়োগ করে অসমর প্রায় 7,500 লোকে হেরাবলগা হয়েছে কোটি কোটি টাকা। একাংশ প্রবঞ্চিত লোকে জানিবলৈ দিয়া মতে এই অ্যাপর জড়িয়ে ধন বিনিয়োগ করলে দৈনিক 3-4% লাভ প্রদান করা হয়েছিল। এটা বিশেষ লিঙ্কর জড়িয়ে ডাউনলোড করব লাগে এই অ্যাপটি। এই অবৈধ অ্যাপত ধন বিনিয়োগ করে স্বাবলম্বী হবলৈ গ্রামাঞ্চলত মিটিং পাতি প্রচারও চলাইছিল অ্যাপটির অসমৰ দায়িত্বত থকা প্রবক্তা রঞ্জিত পেগুয়ে। 6 ফেব্রুয়ারীরপরা এই অ্যাপর লিঙ্ক খোল নোহাত বর্তমান হাহাকার লাগিছে প্রবঞ্চনার জালত ভরি দিয়া অসমৰ হাজার হাজার বিনিয়োগকারীর মাজত। অনলাইন প্রবঞ্চনার বিরুদ্ধে আরক্ষীর কাক চাপিছে রাইজ, পয়সা বিচারিছে, আর যাক মূল কোনো সম্পর্ক মানে প্রত্যক্ষ সম্পর্ক নাই বা মূল ফলের কোনো ধরনের কেউ রিকুয়েস্টও করা না যে তোমালকে ইয়াক জয়েন করা। মই যাতে একটা প্ল্যাটফর্ম দাঙি ধরেছিল যে ইয়ার যোগেদি কোনোবাই কারবার উপকার হয় নাকি, সেইটোহে মোৰ আসলে উদ্দেশ্য আছিল। মোৰ পয়সা আপনার 35,000 একটা প্ল্যান গৈছে আর আপনার 12,000 টাকা হবলে তিনটা আপনার 4,000 লগাইছিল 12,000। তুমি কাম কি করা? কাম মোৰ দোকান আছে, মোবাইলের দোকান আছে, তাতে মানে এইখানে নলগালো হয়। মানে সেজন মানুহে কি হয়, বহুত জ্ঞানী মানুষ, পড়া শুনা মানুষ, সেজনে কি গাঁয়ে গাঁয়ে মিটিংও দিছিল, সেই ভিডিও পাই পেলাইহে কিছু মোবাইলও গিফট করেছে। এই ঘটনার কেইমাহমান পূর্বে তিতাবৰৰপৰা সমগ্র অসমত বিয়পি পড়া বষ্টন নামৰ এটা অ্যাপৰ জৰিয়তে অসমৰ হাজার হাজার লোকৰপৰা কোটি কোটি টাকা প্রবঞ্চনাৰে লুটি নিয়াৰ অনুরূপ ঘটনা সংঘটিত হৈছিল। একাংশ বিনিয়োগকারী অসমৰ এই অ্যাপৰ দায়িত্বত থকা প্রবক্তা রঞ্জিত পেগুক এই লুণ্ঠনৰ বাবে জগৰীয়া কৰিছে। ইতিমধ্যে রঞ্জিত পেগুকে ধরে একাংশ ধন বিনিয়োগ করা লোক এই বৃহৎ অনলাইন প্রবঞ্চনার বিরুদ্ধে আরক্ষীর কাক চাপিছে। ধারপা ধারলে আনছিল 18,000 টাকা, অ্যাপসট তার মানে লগাম বলে লগালো, পয়সা তো তারপর অ্যাপস ব্যান হয়ে থাকিল না। তুমি ধারলে আনছিল? হোটেলে আনছিল, হোটেলে হোটেলে 18,000 টাকা। ব্ল্যাকস্টোন তো নাম লৈ পেলায় এই আছে, কিন্তু অ্যাকচুয়াল ব্ল্যাকস্টোন সেইটো ব্ল্যাকস্টোন নহয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব লাগিব। তেওঁলোকে এই গ্রুপটো বনাই পেলায় এটা ডাঙর স্কেম করেছে। এওঁলোকৰ লগত এজন মানুষ আছে, তেওঁ বর্তমান বাহনা মহাবিদ্যালয়ের প্রবক্তা বলে গম পাইছো আমি, তেওঁৰ নাম কি ভাবে কেন জানো, রঞ্জিত পেগু বলে, তাত আহি গৈছে। ওনার বলে আছে আসাম, মানে তেওঁলোকে কি ইউজ করেছে, টেলিগ্রাম। যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।